আমাদের পৃথিবীর অন্যতম প্রধান পরিচয় হলো তা নীল রং। আর পৃথিবীতে উপস্থিত বিশাল বিশাল মহাসাগরের কারণেই পৃথিবীর রং হয়েছে নীল। পৃথিবীর চারিদিকে নদী, নালা, ঝিল, সাগর, মহাসাগর ছড়িয়ে আছে, অর্থাৎ পৃথিবীর চারিদিকে জলই জল। পৃথিবীতে জীবনের উৎপত্তিতে এবং জীবনকে প্রাণদান করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জল। এই জন্য আমরা জলকে জীবনও বলে থাকি। যখনই আমরা জলের কথা ভাবি, তখন সবার প্রথমে আমাদের চোখের সামনে যে জিনিসটা ভেসে ওঠে সেটা হলো পৃথিবীতে উপস্থিত বিশাল সমুদ্র। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, মহাকাশেও এমন অনেক গ্রহ আছে যেখানে মহাসাগর উপস্থিত আছে। যদিও সেটা আলাদা ব্যাপার যে এইসব মহাসাগরে জীবনের উপস্থিতি আছে কি নেই, সেই সম্পর্কে বিজ্ঞানীরা আজ পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য প্রমাণ পায়নি। তবে আমাদের কল্পনার বাইরেও এমন কিছু গ্রহ আছে যেখানে জলের নয় বরং অন্যান্য জিনিসের মহাসাগর উপস্থিত আছে। আবার কিছু কিছু গ্রহে জলেরই মহাসাগর আছে, কিন্তু জলের মহাসাগর হওয়া সত্ত্বেও এগুলো পৃথিবীতে উপস্থিত মহাসাগরের তুলনায় একেবারেই আলাদা, একেবারেই বিচিত্র। এর মধ্যে কিছু কিছু মহাসাগর তো আমাদের সৌরজগতেই উপস্থিত আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবী থেকে অনেক দূরে বিভিন্ন গ্রহের দিকে এগিয়ে যাব যেখানে বিচিত্র ধরনের বিশাল বিশাল মহাসাগর উপস্থিত আছে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার ১, দ্য ওশান অফ ডায়মন্ড। আমার তো মনে হচ্ছে যে হীরের মহাসাগরের নাম শুনেই আপনাদের মধ্যে অনেকে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন। আবার অনেকে হয়তো বিশ্বাস করতে পারছেন না যে হীরের আবার মহাসাগর থাকতে পারে, কিন্তু এটা সত্যি। এর মধ্যে আরেকটি বিষয় লক্ষণীয়, আর সেটা হলো হীরের মহাসাগর শুধুমাত্র একটা গ্রহেই নয় বরং দুটো গ্রহে আছে। আর মজার বিষয় হলো এই দুটো গ্রহই একে অপরের প্রতিবেশী, অর্থাৎ এই দুটো গ্রহ একে অপরের অনেক কাছে উপস্থিত আছে। মানে একটা গ্রহের হীরে শেষ হয়ে গেলেও আরেকটাতে কিন্তু হীরে পাওয়া যাবে। আমি জানি যে আপনারা এখন ভাবছেন, হীরে পাওয়া গেলেই বা কি, আমরা তো আর সেখানে যেতে পারবো না। আর যদি সেখানে যাওয়াই না যায় তাহলে হীরের মহাসাগরে যাওয়ার ইচ্ছা তো শুধুমাত্র স্বপ্ন হয়েই থেকে যাবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই গ্রহে উপস্থিত হীরের মহাসাগর আপনারা দেখতে পারবেন। মহাসাগরের কথা ছেড়ে দিন, আমরা যদি একবার সফলতার সাথে মঙ্গল গ্রহে যাতায়াত শুরু করতে পারি তাহলে ভবিষ্যতে সেই সব গ্রহে যেখানে হীরের মহাসাগর উপস্থিত আছে সেখানে অনেক সহজেই যেতে পারব। কারণ এই দুটো গ্রহ অন্য কোথাও নয় বরং আমাদের সৌরমণ্ডলে উপস্থিত আছে। আর এই দুটো গ্রহ হলো ইউরেনাস এবং নেপচুন। সত্যিই কি ইউরেনাস এবং নেপচুনে হীরের মহাসাগর আছে? এটা জানার জন্য বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করেন এবং তারপর তারা জানান যে সত্যি এই দুটো গ্রহে হীরের মহাসাগর উপস্থিত আছে। তবে এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা গ্রহের মধ্যে হীরের মহাসাগর থাকতে পারে? আসলে এই দুটো গ্রহেরই মেন্টাল, অর্থাৎ গুরুমণ্ডল, জল, অ্যামোনিয়া এবং মিথেনের বরফ দিয়ে তৈরি। আর এই দুটো গ্রহের গুরুমণ্ডলের তাপমাত্রা 1727 ডিগ্রি সেলসিয়াস থেকে 4727 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ভীষণ গরম তাপমাত্রার পাশাপাশি এই দুটো গ্রহে প্রচণ্ড প্রেশারও থাকে। এক্সট্রিম এই পরিস্থিতিতে গ্রহগুলোতে থাকা মিথেনে উপস্থিত কার্বন এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায়। আপনারা যদি বেসিক কেমিস্ট্রি জেনে থাকেন তাহলে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কার্বনকে অনেক প্রেশারে রাখা হয় তখন কার্বন হীরেতে বদলে যায়। ঠিক একইভাবে গ্রহের এক্সট্রিম প্রেশারের কারণে মিথেন থেকে আলাদা হয়ে যাওয়া কার্বন হীরেতে বদলে যায়। কিন্তু যেহেতু টেম্পারেচার অনেক বেশি থাকে সেই জন্যই শক্ত হীরে তরলে পরিবর্তিত হয়ে গ্রহের পৃষ্ঠতলে জমা হয়। ঠিক যেভাবে জলের মধ্যে বরফ রাখলে তা ডুবে যাওয়ার পরিবর্তে জলের উপরে ভাসতে থাকে, ঠিক সেইভাবেই যেসব হীরে শক্ত হয়ে যায় সেগুলো তরল রূপে থাকা হীরের মহাসাগরে ভাসতে থাকে। অর্থাৎ মহাসাগরে উপস্থিত জল হীরে আর তার উপরে ভাসমান এক প্রকার পাথর হীরে, চমৎকার তাই না? এতক্ষণে আপনারা নিশ্চয়ই মহাসাগরে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। আরে দাঁড়ান দাঁড়ান, ধৈর্য ধরুন, কারণ এই মুহূর্তে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এর কারণ হলো এই মহাসাগর যে গ্রহে উপস্থিত, অর্থাৎ ইউরেনাস এবং নেপচুন, সেখানে যাওয়ার জন্য এই মুহূর্তে আমাদের কাছে এত অ্যাডভান্স টেকনোলজি নেই যে আমরা এইসব গ্রহের কাছাকাছি গিয়ে আবার ফিরে আসতে পারবো। যদি ভবিষ্যতে এরকম টেকনোলজি তৈরি হয়ে যায় তাহলে তো হীরেই হীরে হয়ে যাবে। নাম্বার ২, আয়ুস ম্যাগমা ওশান। বন্ধুরা, আয়ু যতটা ছোট এবং মিষ্টি একটা নাম তার থেকে কয়েক গুণ বেশি নির্মম এই জায়গাটা। নাম শুনে হয়তো আপনারা সেটা নিশ্চয় অনুমান করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে ম্যাগমার মহাসাগর দেখা যায়। বন্ধুরা, আয়ু বৃহস্পতির অনেক উপগ্রহের মধ্যে একটা, যা বৃহস্পতির তৃতীয় এবং সম্পূর্ণ সৌরমণ্ডলের চতুর্থ সবথেকে বড় চাঁদ। আয়ু বৃহস্পতির সাথে টাইডারি লক থাকে, অর্থাৎ যখন এটা বৃহস্পতিকে প্রদক্ষিণ করে তখন এর একটা সাইড সবসময় বৃহস্পতির সামনে থাকে আর উল্টো দিকটা বৃহস্পতির থেকে মুখ ঘুরিয়ে থাকে, একেবারে আমাদের চাঁদের মতো।
কারণ আমাদের চাঁদও পৃথিবীর সাথে টাইডালি লক আছে। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে যেভাবে চাঁদের গ্র্যাভিটির কারণে পৃথিবীর মহাসাগরে জোয়ারভাটা দেখা যায়, ঠিক সেইভাবে বৃহস্পতির মাধ্যাকর্ষণের প্রভাবও আয়ুর উপরে পড়ে, কিন্তু সেটা প্রচণ্ড ধ্বংসাত্মক রূপে। আসলে আয়ু বৃহস্পতিকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, যার অর্থ হল এটা কখনও বৃহস্পতির অনেক কাছে আসে, আবার কখনও বৃহস্পতির থেকে অনেক দূরে সরে যায়। যখন এটা বৃহস্পতির সামনে আসে, তখন বৃহস্পতির ভারী গ্র্যাভিটির কারণে আয়ুর পৃষ্ঠতল 100 মিটার উপর নিচে উঠতে থাকে, যার ফলে এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সাধারণ ব্যাপার। আয়ুকে সৌরমণ্ডলের সবথেকে বেশি অ্যাক্টিভ ভলক্যানিক জায়গা বলে মনে করা হয়, আর পৃথিবী ছাড়া আয়ু একমাত্র এমন জায়গা যেখানে অ্যাক্টিভ ভলক্যানো দেখতে পাওয়া যায়। এখানে যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, তখন সেই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা 300 থেকে 400 কিলোমিটার উপরে উঠে যায়। এটা এত বিশাল হয় যে অনেক আধুনিক টেলিস্কোপের সাহায্যে এটা পৃথিবী থেকেও দেখা যায়। আয়ুর পৃষ্ঠতলের 50 কিলোমিটার নিচে বিশাল বড় ম্যাগমার মহাসাগর উপস্থিত আছে, কিন্তু এইসব কিছুর পরেও আয়ুর সম্পর্কে আমাদের সবথেকে বেশি যেটা অদ্ভুত বলে মনে হয় সেটা হলো টেম্পারেচার। আয়ুর পৃষ্ঠতলের গড় তাপমাত্রা -130 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকে, আর যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় সেখানকার তাপমাত্রা 1600 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। নাম্বার 3, প্লুটোস আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ওশান। 2015 সালে নাসা যখন নিউ হরাইজন মিশনের মাধ্যমে প্লুটো সম্পর্কে স্টাডি করেছিল, তখন জানা যায় যে এই জমে থাকা কঠিন পৃষ্ঠতলের নিচে তরলরূপী মহাসাগর উপস্থিত থাকতে পারে। যেমন এখন হয়তো আপনারা অনেকে এটা বুঝতে পারছেন না যে সূর্য থেকে এত দূরত্বে থাকার পরেও এই গ্রহে জল কীভাবে তরলরূপে থাকতে পারে। যখন আমি এই বিষয়টা প্রথম পড়েছিলাম, তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। বিজ্ঞানীরা তো এটাও জানিয়েছেন যে এখানে প্রাণের সম্ভাবনাও থাকতে পারে। তবে যখন আমি এই বিষয়টা নিয়ে চর্চা করি যে -230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এখানে জল কীভাবে তরল অবস্থায় থাকতে পারে, তখন আমি এর কারণ জানতে পারি। আসলে প্লুটোর পৃষ্ঠতলের নিচে অনেক বেশি মাত্রায় রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট উপস্থিত আছে, যার মধ্যে প্রধানত ইউরেনিয়াম, থোরিয়াম এবং পটাশিয়াম-40 উপস্থিত আছে। যখন এই রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস নষ্ট হয়ে যায়, তখন অনেক বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে, যার ফলে পৃষ্ঠতলের নিচে থাকা বরফ গলে গিয়ে জলে পরিণত হয়। এই জন্য বিজ্ঞানীরা জানিয়েছেন যে প্লুটোর পৃষ্ঠতলের নিচে বড় বড় রেডিওঅ্যাক্টিভ জলে ভর্তি মহাসাগর উপস্থিত আছে। যদিও আমার মনে হয় না যে এই মহাসাগরে জীবনের বিকাশ লাভ সম্ভব। নাম্বার 4, দ্য ডিপেস্ট ওশান অব দ্য সোলার সিস্টেম। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে গভীর মহাসাগর কোনটি? আপনারা অনেকেই এর উত্তর জানেন, কিন্তু যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর সবথেকে গভীর মহাসাগর বলা হয়। আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত চ্যালেঞ্জার ডিপ হলো সেই জায়গায় যেটা প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীর জায়গা, যার গভীরতা প্রায় 11 কিলোমিটার। তবে সমুদ্রে চ্যালেঞ্জার ডিপের থেকেও গভীর কোনো জায়গা থাকতে পারে, তবে বর্তমানে চ্যালেঞ্জার ডিপই হলো এই পৃথিবীর সবথেকে গভীর জায়গা। বন্ধুরা, এটা তো বললাম পৃথিবীর কথা, কিন্তু আপনারা কি জানেন আমাদের সৌরমণ্ডলের সবথেকে গভীর মহাসাগর কোথায় অবস্থিত? হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা জানেন না। বন্ধুরা, বৃহস্পতি হলো সেই গ্রহ যেখানে সৌরমণ্ডলের সবথেকে গভীর মহাসাগর উপস্থিত আছে। বন্ধুরা, এবার আপনারা আন্দাজ করে বলুন তো এই মহাসাগরের গভীরতা কতটা হতে পারে? আপনার কি মনে হয় 20 কিলোমিটার, 50 কিলোমিটার নাকি 100 কিলোমিটার? যদি আপনি এর কাছাকাছি কিছু ভেবে থাকেন, তাহলে একেবারেই ভুল ভাবছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন যে বৃহস্পতির এই মহাসাগরের গভীরতা 54,531 কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, আমি একেবারেই মজা করছি না, এই মহাসাগরটা এতটাই গভীর। তবে এই মহাসাগরটা জল দিয়ে নয়, বরং লিকুইড হাইড্রোজেন দিয়ে তৈরি। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই মহাসাগরগুলোর মধ্যে কোনটা সম্পর্কে জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।